প্লাস্টিক এন্ড করে দাও। আজকে প্রচন্ড রোদ দিয়েছে, তো মাংসটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। আমি বুলবুল, আমার এই বুলবুল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা মানে স্কিপ করো না, পুরোটাই দেখো। তো বাইরে চলে আসছি, এসে মানে চুড়িদারটা খুলে নাইটিটা পরলাম। তো রান্নাটা বসিয়ে দিব, কারণ আমার বর আমাকে ফোন করেছে, বললো যে আজকে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তো চলে আসবে। আমাকে বললো রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিতে, কারণ আমি সকালে আজকে রান্না করিনি। তো আমি এখন তরকারিটা রান্না করব। আজকে মাংস তরকারি করব আর পাঁপড় ভাজা করব, মানে দুপুরে মেনু হচ্ছে এটা। তো মাংসটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো গরম জল দিয়ে মাংসটা ধুয়ে তারপর উঠাবো। তো ওদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলো আমার কাটা হয়ে গেছে। আলুটা আর পেঁয়াজ রসুন এগুলো আমি কেটি, তারপর আমি মাংসটা নিয়ে আসলাম। তো আমার এখন মশলাটাই বানাতে হবে। মশলাটা বানাবো বলতে আমি লঙ্কা আর জিরা হলুদ, তো এটা গুঁড়ো মশলাই আমি কাপের মধ্যে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। তো আদাটা আমার বাটতে হবে, আদাটা রসুনটা আর পেঁয়াজটাই বাটতে হবে। ভাতটা আমি লাস্টে রান্না করব, তরকারিটা নামিয়ে তারপর ভাতটা রান্না করব। আর আমি যে জায়গাটাতে বসছি এই জায়গাটা খুব গরম, পুরো রোদ রোদ, আমার পিঠে একদম গরম হয়ে গেছে। তো আমার ছেলেরা ছাতাটা আবার টানিয়ে রেখেছে একটা খুঁটির মধ্যে, যাতে রোদটা আর পিঠটা কি না আর কি গরম হয় রোদে, এত রোদ আসে না এই জায়গাটায়। তো মাংসটা আমি গরম জল থেকে তুলে নিচ্ছি। রিজুকে বললাম একটু স্নান করতে এখন, তো আমি একদিন আমার রান্না হয়ে গেলে তারপরে স্নান করে ফেলবো। আর খুব গরম, এত গরমে এত সকাল স্নান করলে আরও ঘুমে যাব আমি। তো পাঁপড় ভাজাটা নামিয়ে তারপর আমি মাংসটা বসাবো। আরে মশাই, সকাল রাত খুব ভালো।
তো তরকারিটা প্রায় হয়ে গেছে, তরকারিটা নামিয়ে এখন ভাতটা বসাবো আমি। তো তরকারিগুলো নামিয়ে আমি ঘরে রেখে আসলাম, তো এখন ভাতটা বসিয়ে দিলাম। তো চালটা হাঁড়িতে দেবো, দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে ফেলবো রান্নার জায়গাটা। তো জায়গাটা একটু জল দিয়ে পরিষ্কার করব। তো আমি ঝাড়ু দিয়ে জলটা একটু খেঁচে দেবো, আমার উঠান ঝাড়ুটা একদম ছোটো হয়ে গেছে। তো আমার বরকে বললাম যে কাজের সময় আসার সময় ঝাড়ু নিয়ে আসতে, একটা উঠান ঝাড়ু। তো আমি ঘরটা একটু পরিষ্কার করবো, করে ঘরটা একটু মুছবো। সকালে একবার ঘরটা মুছেছি আমি, তো তাও না একটু মানে কীরকম যেন লাগছে বালু বালু। তো আমি ভাবলাম ঘরটা একটু মুছবো, ঘরটা মুছি তো বোতল বালতিগুলোতে জল নিয়ে আসবো, এসে তারপর আমি ছান করবো। তো ভাত প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলবো। তো এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো আমার এদিকে টুকটাক কাজ হয়ে গেছে। তো রাতে আমার রান্না করতে হবে, চালটা একটু কম নিয়েছি, কারণ এখন যে গরম একবারে রান্না করলে এই ভাত আর রাতে খাওয়া যায় না। তো এই সিঁড়িটা মুছে বোতলগুলো জল নিয়ে আসবো, বালতিটা একটু খাওয়া জল নিয়ে আসবো, তারপর স্নান করে ফেলবো আমি। তো আমার স্নান করা হয়ে গেছে, তো আমি রুজুকে ভাত দিচ্ছি। আমার বড় কাজের থেকে চলে আসছে, তো আমার বরকে বললাম তুমি স্নানটা করে ফেলো, তো আমি ভাত বাড়ছি। তো আমার বর গেল কলেজ স্নান করতে। তো একবারে তিন থালা ভাত বেড়ে নিচ্ছি। আর বল্টু তো চিল্লাচ্ছে খাওয়ার জন্য, তো বল্টুর ভাতটাও
বাড়বো। তো ঠিক আছে বন্ধুরা, এখনের মতোই রাখছি, টাটা।